এই সোহাগপুরেরই বিধবা পল্লীতেই আপনি থাকেন? জি। কি হয়েছিল বলেন তো? আমার কেন্দ্র হ্যাঁ করতেছে, দুইটা ছেলে একটা মেয়ে, ওই গুঞ্জিগত দিতেছে, গুঞ্জিগত দিতে দিতে উঠতে পারতে গুলি করে আইতেছে, গুলি করে আয়া ঠাস ঠুস করে গুলি করে আয়া বাড়ি গির করে আনলো, গির করে হাইয়া পরে যে গড়ে উঠছে পঞ্চায়েত বাগানে, ওই পুরুষ লোক আছে, পুরুষ লোক ও গেন্দা যে কুলো লয়ে বয়ে রয়েছে, আমার ছেলে একটা, আমার বাহার কুলো একটা, আমার কুলো আর মাইয়াটা গুগল বয়েছে, পরে মিলা মারা হালাই দিল ছেলেটারে, স্বামীর কুলো তেনে হালাই দিল পঞ্জাবিরা, হালাই দিয়া কয়ে আড়ই হাড়ই নিয়ে হালাই দিয়া আড়াই নেয়া কোন নিয়ে আসতাম ধরো নেয়া গুলি করে একটা গুলি করলো, আরেকটা গুলি গুলি মারি স্বামীর বাড়া ঘর করতেছে, আমার স্বামীর আমার বান্যা, আমার স্বামীর আমার বান্যা, আমার স্বামীর থেকে যায় আমি তিনজন পুরো আর কেমনি বলবো, মারলে ব্যক্তি মাইরে হালাই না আমার গুলি দেখা, গুলি করে মাইরে হারলো চারজন মাইরে হারলো, আমার বাসু বাসুর খোলা কহিল বা আমার স্বামী এক কাল নই নির্যাতন পরে তোকে নোড়া মাস, তারপরে আপনি কিভাবে চললেন? চললাম আর কাঁদুম করে খাইলাম, বিয়ে শাদী করছেন আর করেন না, সরকারি সব সহযোগিতা কি আপনি পান? জি পাই সব। আপনি তো মুক্তিযোদ্ধা হিসাবে স্বীকৃতি পাচ্ছেন? জি পাইছি, গোলা পাই আর না খাই। এই মুক্তিযোদ্ধা হিসাবে স্বীকৃতি আপনি কবে পান, কতদিন আগে পেলেন? আমার ছেলে মেয়েরা তো বলে আছে একটা আর একটা ডাহাত।